সেটাই তো দিয়ে রেখেছে তুমি পাবে, তাহলে সীতার মানে রাখতে হরি সেদিন গিয়েছিল। তাকালে সীতাও কেঁদেছে, সীতা কাঁদবে না? পঞ্চবটী বনে যখন সীতা আছে, আর এদিকে রাবণের অনুচর মারিচ সে এসেছিল মিগরূপ, স্বর্ণ মিগরূপ ধারণ করে বনে চড়ছিল। সীতা বলছে, ও প্রভু, ওই দেখো সোনার হরিণ, ওই হরিণটা ধরে নিয়ে দাও। সীতার মান ডাকা যখন হরিণ ধরতে গেল, যখন রাম বাণ মেরেছে তখন রামের বাণে মারিচ মারা যাবে। মারিচ মনে মনে ভাবছে, এতদিন আমি রাবণের ঘরে খেলাম, মরি তো যাবো, যাবার সময় একটু উপকার করে দিয়ে যায়। ভাই লক্ষ্মণ আমাকে বাঁচা, এই কথা বলিয়ে যখন বাণাঘাতে পড়ে গেলেন, এই শব্দটা সীতার কানে পৌঁছিয়েছে। সীতা বলল, লক্ষ্মণ তোমার দাদা রঘুমণি বিপদে পড়ে গেছে, তুমি তোমার দাদাকে রক্ষা করো। লক্ষণ বোঝাইছে, মা জননী, আমার দাদার কোনোদিনও বিপদ হইতে পারে না। কেন? আমার দাদার একটা নাম হলো বিপদভঞ্জন। যার নাম বিপদভঞ্জন তার আবার বিপদ কি হবে? তুমি এই কথাটা মেনো না, আমি মানতে পারি না। সীতা কটু কথা বলেছিল, লক্ষণ বুঝতে পেরেছিলে? বুঝতে পেরেছি। তোমার দাদা মারা গেলে তুমি আমাকে ভোগ করবে না? কটু কথা শুনে লক্ষণ কুটির ছেড়ে দিল। আমি চললাম দাদার খোঁজে, আমি তিনটে গন্ডি দিলাম, এই গন্ডি তিনটে যেন পাড়ি দিও না। গন্ডি দিয়ে যখন লক্ষণ গেল, আর এদিকে রাবণ রাজা দুষ্ট রাবণ এসে হাজির হলো ভিক্ষা দেই বলে। গন্ডি ছেড়ে যখন সীতা ভিক্ষা দিতে এলো, এইটা লক্ষণের কথা না শোনার জন্যে তার বিপদে দিকে পড়িতে হলো। তাহলে এইবার আমার শেষের কথা, বাবা কানে শুনতে পাই, ওরে নাম জানে বিষ্ণু পিয়া জানেন না সবাই, আমার গৌর হরি কলি যুগে প্রিয়াকে কাঁদিয়ে সে জনে গেল। এই চাই কি পুরুষের ধর্ম তুমি বলো? গৌর বিষ্ণু পিয়াকে কাঁদিয়ে চলে গেল, এইটা কি পুরুষের ধর্ম? বিষ্ণু পিয়াকে ছেড়ে সেদিন চলে গেল, মাকে ছেড়ে চলে গেল, গৌর হরি কোনোদিনও যায়নি, গৌর হরি অনুমতি ছাড়া কোনোদিনও যায়নি, মায়ের অনুমতি নিয়েছিল গৌর সুন্দর। কোনদিন আমি একটা একটা করে বলি। প্রথম বিষ্ণু পিয়ার কাছে বলেছিল, শোনো প্রিয়া, আমি যদি একদিনের জন্য কোথাও যাই তুমি দুঃখ পাবে নাকি? তা প্রিয়া বলেছিল, না তা পাবো কেন, তোমার আনন্দেই আমি আনন্দিত। যদি 10 দিনের জন্য যাই তাও পাবো না, যদি 1 মাসের জন্য যাই তাও পাবো না, যদি চিরদিনের জন্য যায়
কৃষ্ণপিয়া বলল প্রভু যদি জিতে হয় তোমার পায়ের খড়ম দুটো দিয়ে যাও, তোমাকে যখন আমি দেখতে পাবো না তোমার ওই খড়ম দুটো আমার বুককে আঙড়িয়ে ধরে আমি হা গৌর হা গৌরী বলে ওগো জুরা বলি গো যেতে হয় তো গৌর হরি পরহস্ব। গৌর মনে মনে ভাবলেন আমার প্রতি প্রিয়ার এখন আসক্তি আছে, তাই গৌর বলল প্রিয়া শোনো তোমাকে ছেড়ে যাব না, আমি যদিও যাই আমার যখন শরণাপন্ন হবে আমি তখনই তোমার কাছে এসে হাজির হব। আচ্ছা দাদা বাবু আমাকে ডাকার মাত্রই যদি আপনার কাছে আমাকে পান তাহলে ছাড়াছাড়ি হইল, ডাকার মাত্রই যদি কাছে পান তাহলে আপনার সঙ্গে আমার ছাড়াছাড়ি কোথায়? গৌর সুন্দর সেদিনে বলেছিল প্রিয়া যখনই আমার শরণ নেবে আমার শরণাপন্ন হবে আমি তখনই তোমার কাছে এসে হাজির হব, তাহলে ছাড়াছাড়ি আছে নাই এটা তোমার ভুল ধারণা, তাহলে এখানে আমার নাই ছাড়া ছাড়ি। গৌর সন্ন্যাসী দিকে গেল নবদ্বীপের গঙ্গায় হাঁটতে, গঙ্গার তীরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, গঙ্গার তীর ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে মনে মনে ভাবছে মায়ের তো অনুমতি নিলাম না, মায়ের অনুমতি না হলো না, তখন আবার ঘুরে এলেন মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য। মা যতক্ষণ না অনুমতি দেবে ততক্ষণ গৌর যাবে না, পুনরায় মায়ের কাছে যখন সে দাঁড়াইলেন তখন দেখছে মা ঘুমাইছে, গৌর ডাকছে মা মা গো মা তুমি জাগো মা জাগো আমায় অনুমতি দাও মা, মা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে মা বলছে ওরে ওরে আমি ওরে বোঝের কখি বোঝে যারে দিল যা বিদায় দিলা, তাহলে এখানে গৌর সুন্দরের দোষ নাই। যা ওনার প্রশ্ন শেষ, এবার দুটো হেঙ্গালে প্রশ্ন করেছে, যেটা হেঙ্গালে প্রশ্ন বলা যায় ওসব বিষয়ে প্রশ্ন নয়। হাগো দু পায়ের মানুষটা যখন বেঁচে ছিল মানুষটা দু পা ছিল, মরার সময় চাইতে পা হইল গো, তাহলে বাঁচার সময় দুটো পা আর মজে হইল চার পা। সে মানুষটাকে আমার জিজ্ঞাসা করিয়াছে এইসব হেঙ্গালে প্রশ্ন নিয়ে গান শিখো না, আমরা তোমাদের চেয়ে কত হেঙ্গালে জোগাড় করেছি এসবের গানের বুলট হয় নাই। তবে বলি তো যখন শোনো আমার কবিত্বটা শোনো, কবিত্ব কাকে বলে দেখো, তাহলে দুই পা থেকে চারি পা আমার মরণকালে হয়, যখন বেঁচে ছিল দুই পা ছিল তার বেশি নয় দু পা, আমার মরার পরে চারি পা হইল এটা কোন মনা হইল ভগবানের কোন অবতার রবি জানে না শুধু ধরো কোন অবতার। একদিকে যেদিন অর্জুনের সঙ্গে হনুমানের লড়াই লেগেছে, হনুমান অর্জুনকে বলছে দেখো হনুমান অর্জুন আমি পাথর বইয়ে সাগর সেতু বেঁধে আমার ভগবান রামচন্দ্রকে লঙ্কায় পাঠিয়েছি, আমি মাথায় করে পাথর বইয়েছি। অর্জুন বলছে আমিও বানতে পারি, আমি সরে সরে সেতু বানতে পারি। হনুমান বললো কই বাঁধো দেখি বাবা তুমি হইতে বান হেঁটে অর্জুন সেতু বানাইলা, হনুমান বলছে অর্জুন আমার একটা সেতু তোমার একটা সেতু, তোমার সেতুটা কতটা শক্ত আমি আবার দেখবো, বলে দেখো
হনুমান বিশ্বম্ভর রূপ ধারণ করে অর্জুন তেমন কাউকে ছোট করলে হবে না, ছোট করলে তো দুঃখ পাবে, তাই ভগবান ওই সেতুটাকে রক্ষা করার জন্য নিজের দুই পা রূপটাকে ত্যাগ করে দিয়ে চার পা রূপ ধারণ করলেন। কিরূপ? কূর্ম অবতার। কূর্ম অবতারে সেদিন গোবিন্দ সাগরের জলে নামলেন, সাগরের জলে যেই নেমে সেতুটাকে ধরে রেখেছে, পিঠে খুঁজে ধরে রেখেছে, আর হনুমান যেই পাটা দিয়েছে এত চাপ, এই চাপ ভগবান সহ্য করতে পারলেন না। আমার ভক্ত হনুর চাপ গোবিন্দ সহ্য করতে নেই রে, ওরে ওইখানে মুখ থেকে রক্ত বাইর হয়ে মরে, রক্ত বাইর হয়ে যাচ্ছে, সাগরের জল লাল হয়ে গেছে। কূর্ম রূপে তখন গোবিন্দ সেখানে রক্ত বাইর হয়ে মারা যাচ্ছে, যেই মারা যাচ্ছে আর রক্ত বাইর হয়ে জল লাল হয়ে যাচ্ছে। অর্জুন বলল, হনু দাদা সাগরের জল অকস্মাৎ লাল হয়ে যাচ্ছে কেন? তা বলছে, তা তো জানি না। তখন সাধনাই চোখে দেখছে ওই কূর্ম অবতারে ভগবান এসেছে, ভগবান পিঠে করে সেতুটাকে ধরে রেখেছে, হনুমানের চাপে মুখ দিয়ে রক্ত বাইর হয়ে জলটা লাল হয়ে গেছে। অর্জুন বলে, গোবিন্দ তুমি জলে আর থাকবে না, একবার পানি উঠে দেখা দাও সাসকাল সোনা, ওইখানে দেখুন মুরুখ আমার হলো অবসান, আমার কর্ম রূপে ছেড়ে দিয়ে গোবিন্দ পরে যান। গোবিন্দ পরে গিয়েছে, হনুমানকে দেখাইছে রাম রূপে, ভগবান হনুমানকে রাম রূপে দেখাইছে, অর্জুনকে কৃষ্ণ রূপে দেখাই। তাহলে ওইখানে কূর্ম আমার চারটে হাত আর চারটে পা হয়, চারটে পায়ে গোবিন্দ আমার হলো অবসান, দুই পায়ে দিয়েছিল দিচ্ছে যে প্রমাণ, দুই পায়ে দিয়ে আমার চার পা হল, চার পায়ে গোবিন্দ অবসান হল। তাই বলি অবনারি সময় আলোচনা, এই কথা বললে গানে হবে না, হবে না, হবে মতে আলোচনা করতে হবে ভাল, তা নইলে ভাব ছাড়া হয়ে যাবে পাবে মায়া। সবাই এইখানে তো পাল্লা ছাড়ি গো, তবে আর একটা কথা বলেছে, হ্যাঁ, যে পাইয়ে চোখ হইল কেন, পাইয়ের চোখ কা, তাহলে হারে এই পাইয়ের চোখ কা, তাহলে আর গান করবি কি নিয়ে? পায়ের চোখ কবিত্বের দ্বারা শোন, আমার কবিত্বটা কেমন দেয়, যেদিন বলি রাজ আমি কথায় কথায় বলে দিই, আর সময় নাই, আর কপাল দিয়ে কোথায় গান করলাম,
আগে আগে খেতে এরকম হয়নি, এবছর অত্যাচারটা বেশি হচ্ছে।